দোল উৎসবে মাতোয়ারা গোটা ভারত। অলিতে গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে হোলিকে দিন বা হয়তো বসন্ত এসে গেছে। রোজকার একঘেয়ে যাপন ছেড়ে রঙের খেলায় মাতোয়ারা সকলে। আর এই আবহে আনন্দে সামিল শহরের পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতি। সোমবার তাদের উদ্যোগে বসন্ত উৎসবে আনন্দে মেতে উঠলেন সকলে। বসন্ত উৎসবকে কেন্দ্র করে ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠেছেন প্রত্যেকে। নাচ গান আবির পলাশের ছোঁয়ায় সকলে সামিল পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতির বসন্ত উৎসবে। গত 3 বছর ধরে এই আনন্দ উদযাপনে মেতেছেন তারা। সকলে বড়রা বাচ্চারা মিলে রং খেলে গান বাজনার মাধ্যমে আমরা বসন্ত উৎসবটা বিগত 3 বছর ধরে উদযাপন করে আসছি, যাতে পাড়ার প্রতিবেশী সবাই এসে এখানে একসাথে হই হই করে এই দোল উৎসবটা কাটাতে। উৎসব মানুষের জীবনে দুদণ্ড শান্তি আনন্দের মুহূর্ত বয়ে আনে, আর তাই উৎসব শেষে কাজে ফেরার পরেও সেই রেশ থেকে যায় বহুদিন। আবার প্রত্যেকে অপেক্ষা করেন একটা গোটা বছর, আর তাই পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতি আয়োজিত বসন্ত উৎসবে যারা যোগ দিলেন প্রত্যেকে জমিয়ে উপভোগ করলেন প্রতিটি আনন্দের মুহূর্ত। প্রথমে তো সকালবেলা আমাদের এই সমস্ত যে অনুষ্ঠান হচ্ছে সেটা থেকে একদম ফুল আনন্দ নেওয়া হবে, তারপর একদম চুটিয়ে রং খেলা, যাতে রসদটা যেন থাকে আরও 1 বছরের জন্য। দিদিদের তো গালে সব রঙে ভর্তি, আপনার গালে তো চকচক করছে। এখনো তো বলতে এসে তো সবে এসে পৌঁছলাম আর কি, এখন বুঝতে পারছি না কীভাবে কী মুখ নিয়ে ফিরবো, দেখা যাক। সোমবার দিকে দিকে ছন্দ সুরে লয়ে আবেগ আনন্দে চলছে বসন্ত বরণ উৎসব। পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতিও সামিল সেই আনন্দে। ঋতুরাজ, বসন্তের এই রঙিন উৎসব যেন জীবনের এক অনিন্দ্য সজীবতা, উচ্ছ্বাস আর আনন্দের মিলন ক্ষণ, যেখানে ম্লান জীবনের সাদা কালো ক্যানভাস। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।